হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ মাসুমুল্লাহ ফ্রম এমবিউনিকটেক আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের নাই এমবিউনিকটেকের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দু সালে আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় কোন বোর্ডে কত পার্সেন্ট পাস করেছে এবং কোন বোর্ডে কত পার্সেন্ট ফেল করেছে এবং কয়টা জিবিএ পেয়েছে এবং কতজন জিপিএ পায়নি ফোর পয়েন্ট পেয়েছে থ্রি পয়েন্ট পেয়েছে এবং গত সালের তুলনায় এবছরের রেজাল্ট কীরকম আসছে সেই সম্পর্কে আপনাদের একটা অ্যানালাইটিক সম্পর্কে ধারণা দিয়ে দেবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা বের করতে পারবেন কোন বোর্ড থেকে কত পার্সেন্ট পাশ করেছে তো চলুন শুরু করি তো কাজটি করার জন্য আপনাকে প্রথমে একটি ওয়েব ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি সার্চ বক্সে লিখবেন ইবোর্ড রেজাল্ট আমি লিখছি ই বিওআরডি দেখতে পারছেন ইবোট রেজাল্ট লেখা চলে আসছে তো আপনি এরকমভাবে হুবাহু এরকম লিখে দিবেন ইবোট রেজাল্ট তো আমি একটা এন্টারে ক্লিক করছি তারপর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পারছেন ইবোর্ট রেজাল্ট ডট কম এরকম একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন অথবা এরকম লেখাটি আপনি দেখতে পারবেন ওয়েব বেসড রেজাল্ট পাবলিশন সিস্টেম তো এখানে আপনি ক্লিক করে দিবেন তো দেখতে পারছেন এখানে একটা ফরম চলে আসছে এখানে জে এস সি দাখিল তো এই সমমানের পরীক্ষাগুলো রেজাল্ট আপনি এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন তো এখান থেকে চাইলে আপনি মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারেন সেটি কিভাবে করবেন সেটিও আমি জানিয়ে দেব তারপর ইনস্টিটিউটের রেজাল্টগুলো আপনারা দেখতে পারবেন তারপর আপনার জেলা রেজাল্টগুলো আপনি দেখতে পারবেন তো এখান থেকে আমি সিম্পলি এক্সামিনেশনটি সিলেক্ট করব এখানে আমি কী টাইপের এক্সামিনেশন দিয়েছি যেহেতু আপনারা এসএসসি এক্সামিনেশন দিয়েছিলেন সেক্ষেত্রে এসএসসি দাখিল ইকুইপমেন্ট এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ইয়ারটা সিলেক্ট করবেন অবশ্যই আপনারা দু হাজার একুশ সিলেক্ট করবেন তো এখন মূলত দু হাজার একুশের রেজাল্টটি পাবলিশ হয়নি তো আমি এখন দু একুশ দিয়ে দেখব না তো আমি এখান থেকে দু বিশ দিয়ে দেখতেছি তো আমি এখানে দু হাজার বিশ সিলেক্ট করতেছি আপনারা অবশ্যই দু হাজার একুশ সিলেক্ট করে দেখবেন রেজাল্ট পাবলিশ হওয়ার একদিন আগে আপনারা এই অ্যানালিটিক্সটি দেখতে পারবেন তো আমি এখানে দু হাজার বিশ দিয়ে দেখাচ্ছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বোর্ড আমি বোর্ড এখান থেকে আমি বরিশাল বোর্ডটাই সিলেক্ট করছি আপনি চাইলে অন্য যে কোনো বোর্ড সিলেক্ট করতে পারেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে যদি আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করেন তাহলে আপনি মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন তো এখান থেকে যদি আপনি ইনস্টিটিউট রেজাল্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি ইনস্টিটিউটের রেজাল্টগুলো দেখতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্টার রেজাল্ট আপনার সেন্টারে যতগুলো স্কুল পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষারগুলো রেজাল্ট এখানে দেখতে পারবেন তারপর ডিস্ট্রিক্ট রেজাল্ট এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট রেজাল্ট দেখতে পারবেন তারপর আপনার ইনস্টিটিউটে কতজন পাস করেছে কতজন ফেল করেছে ইনস্টিটিউট অ্যানালাইসিসের মাধ্যমে আপনি সেটা দেখতে পারবেন তো আমি এখান থেকে দেখাবো বোর্ড অ্যানালাইসিস কতজন আপনার বোর্ডে পাস করেছে এবং ফেল করেছে এবং কতজন এ প্লাস পেয়েছে কতজন ফ্রু পয়েন্ট পেয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো তো সেজন্য বোর্ড অ্যানালাইসিস এখানে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন এখানে বোর্ড অ্যানালাইসিসে ক্লিক করার পর এখানে সিকিউরিটি কি ফোর ডিজিট এই যে দেখতে পাচ্ছেন অন সিক্স ফোর এইট তো এই সংখ্যাটা আপনি এখানে লিখে দেবেন অন সিক্স ফোর এইট তো এখানে যদি আপনি সংখ্যাটা বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে রিলোড আছে এই রিলোড বাটনে ক্লিক করলে আপনাকে এখানে আরেকটা সংখ্যা দেওয়া হবে তো আপনি এই সংখ্যাটি উবাহু এখানে এরকম লিখে দিবেন আপনার যেই সংখ্যাটি আসবে আপনি সেই সংখ্যাটি এখানে লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন গেট রেজাল্ট এখানে ক্লিক করবেন তো কিছুক্ষণ একটু ওয়েট করবেন দেখতে পারছেন গেট রেজাল্ট এখানে চলে আসছে তো আপনি এখান থেকে চাইলে রেজাল্টের ভিউটা প্রিন্ট করে নিতে পারেন তারপর এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল করে যাবেন এখানে দেখতে পারছেন কতজন পাস করেছে কতজন ফেল করেছে এখানে ইংলিশে লেখা আছে আপনি চাইলে এটা দেখে দেখতে পারেন তারপর এখানে দেখতে পারছেন এখানে গেরাপ আকারে দেওয়া আছে কত পার্সেন্ট পাস করেছে কত পার্সেন্ট ফেল করেছে তো এখানে দেখতে পারছেন পাস্ট কতজন পাস করেছে কতজন ফেল করেছে টোটাল কতজন পরীক্ষা দিয়েছিল এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্রাফের মাধ্যমে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে পাস করেছে 79.7% পয়েন্ট সেভেন পার্সেন্ট এখানে বিশ ফেল করেছে তো এখানে আপনারা দেখতেই পারছেন তারপর এখানে জিপিএ ফাইভ পেয়েছে কতজন দেখতে পাচ্ছেন এখানে জিপিএ ফাইভ পেয়ে যে দেখতে পাচ্ছেন এই খেলাটা হচ্ছে জিপিএ ফাইভ তো জিপিএ ফাইভ পেয়েছে কতজন দেখতে পাচ্ছেন চৌচল্লিশশো চৌরানব্বই জন জিপিএ ফাইভ পেয়েছে তারপর জিপিএ ফোর কতজন থ্রি কতজন টু কতজন ওয়ান কতজন এখানে সম্পূর্ণভাবে আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পারছেন জিপিএ থ্রি অনেক বেশি পেয়েছে তো এখানে দেখতে পারছেন হিস্টোরি পূর্ববর্তী সাল থেকে এই সালে কত পার্সেন্ট বেশি পাস করেছে কত পার্সেন্ট বেশি ফেল করছে এগুলো আপনি দেখতে পারছেন তো এরকম ভাবে আপনি এগুলো দেখে নিতে পারেন তো এখান থেকে আপনি চাইলে এই ফর্মটি প্রিন্ট করতে পারেন সেজন্য প্রিন্টটি ক্লিক করতে পারেন তো প্রিন্ট ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা এরকম ভাবে এখান থেকে সেভ করে নিতে পারেন তো আমি এটাকে এখান থেকে যেহেতু আমার একটা প্রিন্টার নেই সেহেতু আমি এখান থেকে সেভ করে নিচ্ছি প্রিন্ট ক্লিক করে তো আমি একটি ফাইলে নাম দিয়ে দিচ্ছি তো আমি এটাকে সেভ করে নিলাম তো আমার এটা সেভ হয়ে গেছে তো আমি এটাকে এখন দেখব যে এটা কোথায় সেভ হয়েছে তো আমার এখানে পিকচার সেভ হয়েছে আপনার অন্য যে কোনো জায়গায় সেভ হতে পারে তো আমি এটা ওপেন করে দেখাচ্ছি তো আপনারা এরকম একটি গ্রাফ দেখতে পারবেন যে কতজন পাস করেছে কতজন ফেল করেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন তারাও প্রসেসটি করতে পারে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমবি উনিক টেকের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আল্লাহ হাফেজ